নিজ বাড়িতে ছেলেকে নিয়ে সরস্বতী পূজা করেছে অপু বিশ্বাস। জয়কে নিয়ে পূজা করায় প্রচণ্ড পরিমাণে খেপে গিয়েছেন শাকিব খান। বন্ধুরা, জোর করে জয়কে পূজার মণ্ডপে বসানোতে শাকিব ও তার পরিবার কি বলেছে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। গেল সরস্বতী পূজায় অপু বিশ্বাস জয়কে নিয়ে গ্রামে গিয়ে সরস্বতী পূজা করেছে। পূজার সময় প্রচণ্ড বিরক্ত বোধ করেছিল জয়। ঢাকঢোল এবং শাঁখ বাজানোর শব্দে জয় প্রচণ্ড ভয় পেয়ে কান্না করছিল। অপু বিশ্বাস যখন জয়ের কপালে সিঁদুর পরাচ্ছিল তখন জয় প্রচণ্ড বিরক্ত হচ্ছিল এবং অপুর হাত কপাল থেকে সরিয়ে দিচ্ছিল। ভিডিও ফুটেজে স্পষ্ট জয়ের বিরক্তকর মুখটি ফুটে উঠেছে এবং জয়কে জোর করে পূজা করানোর ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। শাকিব ভক্তরা ভিডিওটি দেখার পর প্রচণ্ড ক্ষোভ প্রকাশ করেছে এবং আমেরিকা থেকে শাকিব খান এই ভিডিওটি দেখে মনঃক্ষুণ্ণ হয়েছে। অপু বিশ্বাস হিন্দু হলেও শাকিব খান মুসলিম, ধর্মীয় মতে জয়ও মুসলিম। শাকিব চায় তার ছেলে মুসলিম ধর্মের রীতি মেনে চলুক। শাকিব খান নিজ বাসায় ছেলেকে পায়জামা পাঞ্জাবি এবং মাথায় টুপি পরিয়ে বাবা ছেলে একসাথে নামাজও পড়েছিল। জয়ের দাদা দাদিও চায় জয় মুসলিম ধর্ম মেনে চলুক। জয়কে নিয়ে পূজার মণ্ডপে গিয়ে পূজা করায় সুদূর আমেরিকা থেকে খেপে গিয়েছেন শাকিব খান, কারণ সে তার ছেলেকে অনেক বেশি ভালোবাসে। ছেলের কোনো কিছুতেই অবহেলা মেনে নিবে না শাকিব খান, আর ধর্ম নিয়ে তো প্রশ্নই ওঠে না। প্রিয় বন্ধুরা, জয়ের পূজো করা নিয়ে আপনাদের মন্তব্য কী অবশ্যই জানিয়ে দিতে পারেন আমাদের কমেন্ট বক্সে।